বিসিবির ফ্লাডলাইটের মতোই তামিম ভক্তদের হৃদয় পুড়ে ছারখার। সামনেই বিশ্বকাপ, দেশরা ওপেনার নেই, যেটা মেনেই নিতে পারছেন না ভক্তরা। তামিম পিঠের সমস্যায় অনেক দিন ধরেই ভুগছিল, কিন্তু সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট না পাওয়ায় দল হারিয়েছে এক রত্ন। সব কিছুর জন্য ক্রিকেট বোর্ডের দিকে আঙুল তুলেছেন অনেকেই। বাংলাদেশে বিসিবি কিভাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে একজন চিকিৎসক রাখে বা কেন ফিজিও রাখে, যদি বাংলাদেশের ক্রিকেটারদের যদি কাজে না আসে বা ইনজুরি হওয়ার পরে দেশের বাইরে যেতে হয়, তাহলে কেন তাদেরকে রাখা হবে? দেশের প্রতি তামিম ইকবালের ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলার কোনো ইয়ে নাই। উনি সবসময় যে কোনো সিচুয়েশনে দলের প্রতি তার আস্থা, তার যোগ্যতা, তার মেধা প্রয়োগ করেছেন। আমি খেলবো কেন জন্য? আমার জন্য খেলবো না দেশের জন্য খেলবো? কোনটা খেলবো, কার জন্য খেলবো? আমি দেশের জন্য যদি খেলতে পারি যে ভালো রান করতে, তাহলে আমার খেলা হয়ে গেল। আমি সবার কাছে একটু দোয়া চাই যে সে কাম ব্যাক করে যেন এশিয়া কাপ না খেলে নিউজিল্যান্ডের সাথে খেলাটা খেলতে পারে, এটা খেলে সে ওয়ার্ল্ড কাপে যেন ঢুকতে পারে। কলিজাওয়ালা খান ফিরবে বাঘের বেশেই, বিশ্বকাপের মাঠে তাকে দেখার আগ্রহেই সবাই বসে আছেন। তামিম ভক্তরা চট্টগ্রামে একত্রিত হয়েছেন, সবার প্রার্থনা একটাই, জীবনের শেশ বিশ্বকাপটা খেলুক দেশ সেরা ওপেনার। বিজয়ের কেতন তার হাতেই উড়ুক। তামিম ভাই যদি বিশ্বকাপে কামব্যাক করে, ইনশাল্লাহ আমাদের মনে হয় সেটা পূরণ হবে। এই ছবিটার মতো আমরাও দেখতে চাই তামিম ভাইয়ের হাতে বিশ্বকাপ। আল্লাহর কাছে এই দোয়াটাই করি, তামিম ভাই কামব্যাক করবে, ইনশাল্লাহ সে ফিরবে বাঘের বেশে। তামিম ভাইয়ের জন্য যখন জিতে যাচ্ছে, আপনারা শুধু দোয়া করবেন যাতে ওয়ার্ল্ড কাপে ভালো একটি ইনজুরি থেকেও যাতে ভালো করে আসতে পারে। সবার একটা চাওয়া, তামিম ইকবাল ভাই আবার বিশ্বকাপ খেলবেন এবং আমাদের ভালো কিছু উপহার দিবেন। স্বপ্নের বিশ্বকাপ আমরা তামিম ইকবাল ভাইয়ের হাতে দেখতে চাই। তামিমের ব্যাট হাসলেই তো হাসে পুরো বাংলাদেশ, সেই তামিমকে যে খুব বেশি দরকার বাংলার ক্রিকেটে। তামিম ফিরবে ভোরের সূর্যোদয়ের মতো করেই, তামিম ফিরবে কোটি বাঙালির চাওয়ায় ভালোবাসায়, যে ভালোবাসার প্রতিটি পরতে পরতে মিশে আছে ক্রিকেটার বিশ্বকাপ। অনিক জাবের, 71।